আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। গৌতম চট্টোপাধ্যায় এই গানটাকেই মোটামুটি ভাবে প্রথম বাংলা রক গান হিসেবে অভিহিত করা যায়, কারণ এরপরে বাংলা রক গানের সাম্রাজ্যের দখলদারি নিয়ে খণ্ড যুদ্ধ এখনো চলছে। রূপমদের দাবি, তাদের গান যখন কলেজ ফ্রেশার্সে তুফান তুলছে, তখনও পর্যন্ত রক গানের বারান্দায় কোনো রোদ্দুর এসে পড়েনি। কিন্তু এদিকে সিধুরা বলছেন, সিধু যখন গান গাইছেন তখনও রূপমদের গোফ গজায়নি, অর্থাৎ স্রষ্টার সিংহাসন নিয়ে কুরুক্ষেত্র। তাহলে কারা বাংলা রক গানের ভগীরথ? ভূমি থেকে শুরু করে অনেক বাংলা ব্যান্ডই সেই সময় তৈরি হয়েছে, কিন্তু তারা কেউই বাংলা রক গানকে প্রতিষ্ঠিত করেনি। তাদের সাফল্য এসেছে বটে, তবে সেটা আধুনিক বাংলা গান হিসেবে, রক গান হিসেবে নয়। রূপম রূপসাকে সমর্থন করে বলছেন, বাংলা রক গান হয়তো 1970 সালে প্রথম গাওয়া হয়েছিল, কিন্তু ফসেলস এর মাধ্যমে বাংলা রক গান বাণিজ্যের স্রোতে নিয়ে আসা হয়। ওদিকে সিধু আবার বলছেন, রাজার রাজা গানের মাধ্যমে বঙ্গকর্ণ রক শুনতে অভ্যস্ত হয়। তাই বাংলা রক গান তুমি কার, এই প্রশ্নে এখন সম্পূর্ণ দুই মেরুতে দুই পক্ষ। এমনকি মুখ মিষ্টি সিধুরও সোশ্যাল পোস্ট গুলো যেন ভীষণ তিটকুটে। আলো ঝলমলে সেসব রাত্রিরে আমি খুঁজে দেখেছি, লুকোচুরি প্রেম অলস বিরহে মুছে গেছে কতদিন। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।